সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেবগুণ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা। আজকে সানডে, তো এখন 5টা বেজে গেছে। দেখছি না ঘুম থেকে উঠে গেছে। তো বলে ঘুমোতে ভালোবাসে, ঘুম থেকে শোয়ালে আবার উঠে যাবে। তো সারাদিন আমরা আজকে কী কী কাজ করব তোমাদের সামনে তুলে নেবো। আর আজকে ওর অফিস নেই, আজ তো সানডে, তাই ওকে দিয়ে আজকে অনেকরকম কাজ করাবো। আমি তো সারাদিন করি, আজকে ওকে দিয়ে দেখি ও কীরকম করে। ও ঠিক করবে, এবার রান্নাই করবে শুধু, এটাই দেখাবে তোমাদেরকে। আর আমার কাজগুলো তো দেখাবে না। তো বন্ধুরা, ভিডিওটা না কেটে তোমরা প্লিজ শেষ অবধি দেখবে, যে আমরা আজকে সারাদিন কী কী করি দুজনে, কে কতটা কাজ করতে পারি। তো চলো শুরু করা যাক ভিডিও। দেখতে থাকবেন অবশ্যই, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখো বন্ধুরা, আজকে অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যানের মধ্যে একটাই হলো আর কি, বেশি কিছু করছি না, একটা আইটেম বানাচ্ছি। এদিকে আবার দেবসেনা আমার উঠে গেছে, ওকে দোলনায় শুয়ে রেখেছিল, কিন্তু এখন আবার এদিকে পদ্ধতি, নতুন পদ্ধতি করেছি। দেখুন এই যে এটা রশি দিয়ে টানছি, আর ওখানে ভিতরে আছে যে আমার রান্নাঘর থেকে আমার ঘরে, আবার দেখুন এই যে রশি এখানে লাগিয়েছি, যেন কান্না করলেই আমি রশিটা ধরে টানে, বুঝলেন তো। দেখো এটাই হলো আমার নিউ পদ্ধতি, আজকে দোলনার পদ্ধতি করেছি একটা নতুন। দেখুন এই রান্নাও চলছে, আর কি করব, রান্না করছি প্লাস বাচ্চাকেও সামলাচ্ছি। অনু এখন বাথরুমে আছে, কাপড় কাচছে, বাচ্চার কাপড় কাচছে প্লাস আমার কাপড় কাচছে, তারপর স্নান করবে, তারপর আসবে, তারপর দেবসেনাকে স্নান করাবে, তারপর ছাদে যাবে, জামা কাপড় কাচবে, জামা কাপড়গুলো কেচে শুকাতে দেবে। শুকানোর পরে আমাদের একটু খাওয়া দাওয়া করবো, পেট ভোজন করবো। এই হলো আমাদের সানডের কাজ, আর বাকি দিনগুলো তো ওই করে। কিন্তু আজকে আমার এইসব করে তো আমি ঘাবড়ে যাচ্ছি, যে ও একাই কীভাবে সামলায়। এগে দিকে বাচ্চাকে দেখা বা রান্না করা বিশাল টাফ, বুঝলে তো। আমি আজকে করছি দেখে আমি আজকে বুঝতে পারলাম কতটা টাফ, যে একটা ঘর সামলাতে কীরকম কতটা পরিশ্রম করতে হয়, সেটা যারা করে তারাই জানে। তো আজকে আমি করছিলাম, আমি বুঝতে পারলাম কতটা টাফ বাচ্চা সামলানো, প্লাস এদিকে আবার খাওয়া দাওয়া রান্না করা, খুব চাপ। দেখো আমার দেবসেনা আবার জেগে উঠে যাচ্ছে, এতক্ষণ ঘুমিয়েছিল, আমি রান্না করছিলাম, দেখছিলেই তো রান্না করছিলাম, প্লাস রসিটাকে আমার রান্নাটাও হয়ে গেছে। আবার এদিকে চিকেন কিমা, এখন কত সুন্দর রেসিপি বানালাম আজকে, টেস্টি করে বানালাম, দেখুন কতটা সুন্দর লাগছে। ঘুমিয়ে পড়েছে,